Hey guys, hello and welcome to Indo Football Infinity. तो आज ये वीडियो ते अमरा Indian football related अनेक transfer news आचे, update आचे एवं एछरा rumors आचे तो सेसब निये एकसाथ आलोचना करबो. तो भालो लागले वीडियो टीके लाइक करो, चैनल टीके सब्सक्राइब कर दियो एवं बेल आइकन टा अवश्य प्रेस करे रखो future notification पावर जोनो. तो चलो एरपर वीडियोर मेन टॉपिक एर दिके जावा जाक. আজকে প্রথম আপডেটটা আসছে আইএসএল এর স্টার্টিং ডেট কে নিয়ে. তো গোয়াতে যে টিওআই এর স্পোর্টস এডিটর আছে অর্থাৎ মার্কাসের নিউজ যে অথেন্টিক হয় তোমরা দেখেছো, তো সেই মার্কাস কিন্তু জানাচ্ছে যে আইএসএল কিন্তু নভেম্বরের 21 অথবা 22 তারিখে স্টার্ট হতে পারে. তো তোমাদের মধ্যে অনেকজনের প্রশ্ন ছিল যে কবে আইএসএল স্টার্ট হবে এবং তোমরা সেটা নিয়ে আমাকে অনেকবার কোশ্চেন করেছিলে. তো সেই ক্ষেত্রে কিন্তু একটা ক্লিয়ার ধারণা পাওয়া যাচ্ছে যে নভেম্বরের 3rd উইকই হয়তো আইএসএল শুরু হতে চলেছে পরের মরসুমের জন্য. তো এরপরে আসবো জওহরলাল নেহরু স্টেডিয়ামকে নিয়ে. তো জওহরলাল নেহরু স্টেডিয়ামকে আমাদের স্পোর্টস মিনিস্ট্রি গভর্নমেন্টের সাথে কথা বলে কিন্তু ঢেলে সাজানোর ব্যবস্থা করছে এবং জওহরলাল নেহরু স্টেডিয়াম যেটা দিল্লিতে আছে সেটা কিন্তু মাল্টি স্পোর্টস স্টেডিয়াম এবং সেই স্টেডিয়ামটাকে সাজানোর জন্য প্রায় 8,000 কোটি টাকার একটা বড় ইনভেস্টমেন্ট করতে চলেছে আমাদের স্পোর্টস মিনিস্ট্রি এবং গভর্নমেন্ট. তো সেক্ষেত্রে যদি জওহরলাল নেহরু স্টেডিয়াম নিয়ে বলতে হয় তাহলে আমরা সবাই কিন্তু জানি মাল্টি স্পোর্টস স্টেডিয়াম এবং 2017 সালে যে আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ হয়েছিল এবং 2010 সালে যেটা কমনওয়েলথ গেমস হয়েছিল তার জন্য কিন্তু ঢেলে সাজানো হয়েছিল স্টেডিয়ামটাকে. তো এখন যেসব আপডেট উঠে আসছে তাতে কিন্তু 2026 সালের ইয়ুথ অলিম্পিক্স, 2030 সালের এশিয়ান গেমস এবং 2032 সালের অলিম্পিক্স এই কিছুর জন্য কিন্তু বিট করতে চলেছে আমাদের স্পোর্টস মিনিস্ট্রিরা. এবং এছাড়াও ইন্ডিয়া বিট করতে চলেছে 2027-এর এএফসি এশিয়ান কাপ এবং অলরেডি বিট করে দিয়েছে তোমরা জানো. এবং এছাড়াও পরের বছরই যেমন আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ আছে ওমেন্সে, সেরকম কিন্তু আবার ওমেন্স এশিয়ান কাপও ইন্ডিয়াতে হোস্ট হবে. তো সেসব কিছু মাথায় রেখে এবং অলিম্পিক্স ইয়ুথ গেমস এসব মাথায় রেখে কিন্তু এটাকে একটা মাল্টি স্পোর্টস স্টেডিয়াম হিসাবে তৈরি করতে চাচ্ছে আমাদের গভর্নমেন্ট. তো এর পরে যে আপডেটটা আসছে সেটা আসছে সিজিতাস অলবার্কিসকে নিয়ে. তো এই প্লেয়ারটি হচ্ছে একটা লিথুনিয়ার প্লেয়ার এবং এই প্লেয়ারটির সাথে কেরালা ব্লাস্টার এফসি লিঙ্ক শোনা যাচ্ছে এবং লিঙ্কটা উঠে আসছে মেনলি তোমার কেরালা ব্লাস্টার এফসির এখন যে স্পোর্টস ডিরেক্টর আসছে সে কার্লোস কিনস্কিসকে নিয়ে, কারণ কার্লোস কিনস্কিসও কিন্তু লিথুনিয়া থেকে এবং প্লেয়ারটির যে প্লেয়ারটির সাথে রুমার শোনা যাচ্ছে তার বয়স কিন্তু 23 বছর এবং প্লেয়ারটির হাইট কিন্তু 6'3" এবং প্লেয়ারটির মার্কেট ভ্যালু যদি তোমরা জিজ্ঞাসা করো তাহলে প্লেয়ারটির মার্কেট ভ্যালু কিন্তু ওই অ্যারাউন্ড 1.5 crore এরকমের মতো এবং প্লেয়ারটি বর্তমানে মালতার যেটা প্রিমিয়ার ডিভিশন হয় সেখানেই খেলে. তো এরপরে যে আপডেটটা উঠে আসছে সেই আপডেটটা আসছে হুগো ফ্যানলিকে নিয়ে. তো হুগো ফ্যানলির সাথে কিন্তু এফসি গোয়ার একটা শোনা যাচ্ছে লিঙ্ক আপ এবং মার্কাসও কিন্তু সেটা কনফার্ম করেছে. এবং এই প্লেয়ারটি নিয়ে যদি বলতে হয় প্লেয়ারটি কিন্তু স্প্যানিশ প্লেয়ার, প্লেয়ারটি মেনলি রাইট উইং ফরওয়ার্ডে খেলতে পারে, এছাড়াও লেফট উইংও কিন্তু খেলতে পারে. প্লেয়ারটির অর্থ যদি বলতে হয় তাহলে প্লেয়ারটি কিন্তু 3.5 crore টাকা ইন্ডিয়ান রুপিসে অর্থ এবং প্লেয়ারটির বয়স 33 বছর এবং বর্তমানে সে যে ক্লাবের সাথে চুক্তিবদ্ধ আছে সেটা হচ্ছে একটা তোমার সুগুন্ডা ডিভিশনের ক্লাব অর্থাৎ স্পেনের যেটা সেকেন্ড ডিভিশন হয় সেটা. এবং প্লেয়ারটি ওই ডিভিশনে কিন্তু 31টা ম্যাচে 10টা গোল করেছে এবং সাথে কিন্তু 3টে অ্যাসিস্টও আছে এবং 2011-12 মরসুমে কিন্তু লালিগাতে খেলেছে যেটা ফের হয়ে এই প্লেয়ারটি. তো সেক্ষেত্রে একটা বড় প্রোফাইলের প্লেয়ার তোমরা বুঝতেই পারছো. তো এরপরে নেক্সট যে আপডেটটা আসছে সেটা আসছে যে পাঞ্জাব এফসির ম্যানেজার নিয়ে. তো পাঞ্জাব এফসি কিন্তু তাদের ফরেন ম্যানেজার ঠিক করে ফেলেছে এবং তোমরা জানো যে রাউন্ড গ্লাস কিন্তু পাঞ্জাব এফসিকে পুরোটাই কিনে নিয়েছে এবং তাদের নতুন ম্যানেজার হতে চলেছে কার্টিস ফ্লেমিং. এই কার্টিস ফ্লেমিং কিন্তু আইরিশ একজন কোচ এবং এই কোচ কিন্তু আগে অনেক বড় বড় ক্লাবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে কাজ করছে. তো শেষ পর্যন্ত ইন্ডিয়াতে এসে তিনি মেন ম্যানেজার হিসাবে কাজ করবেন. তো আমরা দেখব শেষ পর্যন্ত পাঞ্জাব এফসিকে কতটা সাফল্যের দিকে এগিয়ে দিতে পারেন তিনি. এরপরে যে আপডেটটা আসছে সেটা আসছে ইস্টবেঙ্গলকে নিয়ে. তো ইস্টবেঙ্গল কিন্তু জর্জ টেলিগ্রাফ থেকে দুজন প্লেয়ারকে সাইন করেছে, একজন হচ্ছে বাবলু ওরাও এবং আরেকজন হচ্ছে তন্ময় ঘোষ. এই দুজনেই কিন্তু সিএফএলে খুব ভালো খেলেছে এবং যারা খুব ভালো করে সিএফএল ফলো করেছিলে তারা হয়তো দেখতে পাবে এই দুজন কিন্তু প্রত্যেক ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে এবং দুজনেই কিন্তু বল হোল্ডিং প্লেয়ার হিসেবে পরিচিত. এরপরে যে আপডেটটা আসছে সেটা আসছে আসামাউল জিয়ানকে নিয়ে. তো জিয়ানের একটা ইঞ্জুরি হয়েছিল তার ফলে নর্থ ইস্ট ইউনাইটেড কিন্তু প্রচুর স্ট্রাগল করেছে এই মরসুমে আইএসএলে. তো পরের মরসুমে আইএসএলে কিন্তু জিয়ানের খেলার সম্ভাবনা খুব কম ছিল কিন্তু জিয়ান এখন নিজে ইন্টারেস্ট প্রকাশ করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে আসার জন্য অর্থাৎ আইএসএল খেলার জন্য. তো
যেহেতু এরকম একটা ইনজুরি প্রোন প্লেয়ার এবং যার ইনজুরি আগে ভুগিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড, তো দেখা যাক শেষ পর্যন্ত ম্যানেজমেন্ট চায় নাকি জিয়ানকে নিজেদের দলে। তো এরপরে যে আপডেটটা আছে সেটা আছে জে জেকে নিয়ে। তো জে জের কাছে কিন্তু আইএসএল এর অনেক ক্লাবের অফার আছে, চেন্নাই এফসি যেমন তার সাথে কন্ট্রাক্টটা রিনোভাল করার জন্য একটা অফার দিচ্ছে, যেমন কেরালা ব্লাস্টার এফসির অফার আছে, উড়িষ্যা এফসির অফার আছে, এবং সব থেকে ভালো যে অফারটা জে জের কাছে আসছে সেটা হচ্ছে জামশেদপুর এফসি। তো শেষ পর্যন্ত দেখবো আমরা যে যে নিজের ইনজুরি সারিয়ে কতটা ভালোভাবে আইএসএলে কোন দলে যোগ দেয়, এখন সেটার দিকে আমাদের নজর থাকবে। তো এরপরে আসবো আই লিগ সেকেন্ড ডিভিশনকে নিয়ে। তো আই লিগ সেকেন্ড ডিভিশনে এখনও পর্যন্ত কোনো কিছু ক্লিয়ার নয়, কারণ লিগটা চলতে চলতে তার মাঝে বন্ধ হয়ে যায় করোনা প্যান্ডেমিকের জন্য। তো আগস্ট এবং সেপ্টেম্বরে গভর্নমেন্ট কিন্তু ঠিক করেছে যে স্পোর্টস যে অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলো সম্ভবত আরম্ভ হতে পারে, এবং আমাদের ইন্ডিয়ান ফুটবলে কিন্তু ওই টাইমেই ট্রান্সফার উইন্ডোটা অন করা হবে, অর্থাৎ আগস্টের 1 তারিখ থেকে। তো সেই ক্ষেত্রে যেসব ক্লাবগুলো, যে 8টা ক্লাব আছে, অর্থাৎ যেগুলো কোনো ডেভেলপমেন্ট সাইড নয় কোনো আই লিগ বা আইএসএল দলের, সেই 8টা ক্লাবকে নিয়ে কিন্তু শুরু হতে হবে একটা নকআউট টুর্নামেন্ট, এবং সেটা কিন্তু একটা নিউট্রাল ভেন্যুতেই খেলা হবে এখনও পর্যন্ত যতটা শোনা যাচ্ছে। এবং টিমগুলো যদি চায় তাহলে কিন্তু তারা নতুন প্লেয়ারও সাইন করতে পারে, বিকজ ট্রান্সফার উইন্ডো তখনই অন হচ্ছে, বাট সব কিছু এখন গভর্নমেন্টের পারমিশনের ওপর কিন্তু নির্ভর করছে। এরপরে আসবো উড়িষ্যা এফসি নিয়ে আপডেট আছে। তো উড়িষ্যা এফসি কমলপ্রীত সিংকে ইস্টবেঙ্গল থেকে সাইন করে নিয়েছে, প্রায় 85 কোটি টাকার একটা ডিল হয়েছে এবং অলরেডি কনফার্ম হয়ে গেছে, এবং তোমরা সেটা আপডেটটা পেয়েও গেছো আশা করছি। প্লেয়ারটির বয়স কমলপ্রীতের জন্য যদি বলতে হয় তাহলে 22 বছর বয়স, এবং এছাড়া রাইট ব্যাকে যেমন খেলতে পারে তেমন সেন্ট্রাল ডিফেন্ডিং মিডফিল্ডারও খেলতে পারে। তো এই কমলপ্রীতকে কিন্তু 2 বছরের জন্য সাইন করলো উড়িষ্যা এফসি, এবং কমলপ্রীতের সাথে সাথে আরও 2 জন ইন্ডিয়ান উইঙ্গারকে কিন্তু সাইন করেছে উড়িষ্যা এফসি। একজন উইঙ্গার হচ্ছে বোডো, এই বোডোকে নিয়ে যদি বলতে হয়, বোডো কিন্তু বেঙ্গালুরু ইউনাইটেডে খেলেছে লোনে কেরালা ব্লাস্টার এফসি থেকে, কেরালা ব্লাস্টার এফসি ডেভেলপমেন্ট সাইডে খেলেছে, তারপরে ইন্ডিয়ান আন্ডার-19 টিমেও কিন্তু খেলেছে। প্লেয়ারটি লেফট উইঙ্গে খেলে এবং প্লেয়ারটি কিন্তু ক্রস খুবই ভালো বাড়ায়। তো সেক্ষেত্রে উড়িষ্যা এফসি এই উইঙ্গারটার সাথে সাথে আরও একটা উইঙ্গারকে সাইন করেছে, সেটা হচ্ছে প্রেমজিৎ সিং, এবং প্রেমজিৎ সিংয়ের সাথে যে লিঙ্কটা শোনা যাচ্ছিলো উড়িষ্যা এফসি সেটা আমি তোমাদের অনেকদিন আগেই জানিয়েছিলাম। তো প্রেমজিৎ সিং মেনলি রাইট উইঙ্গে খেলে, এবং প্লেয়ারটি এই বছরে কিন্তু আই লিগ খেলেছিলো ট্রাও এফসির হয়ে, এবং সেখানে তার খাতায় যেমন একটা গোল ছিল তার সাথে সাথে কিন্তু একটা অ্যাসিস্টও ছিল এই প্লেয়ারটির খাতায়। তো আজ পর্যন্ত এখনও এই আপডেটগুলোই দেওয়া ছিল। তো এরপরে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান নিয়ে 2 ছোট ছোট আপডেট আছে। তোমরা হয়তো অনেক জায়গাতেই দেখেছো যে কোয়েসও এনওসি দিতে চাইছে না আর ইস্টবেঙ্গল হয়তো এনওসি দিতে চাইছে না, এরকম ব্যাপার, বাট আমি তোমাদের আগের ভিডিওতে ক্লিয়ারলি বলে দিয়েছিলাম সেরকম কিছু নয়। ইস্টবেঙ্গল এনওসিটা এখনও দেয়নি, কারণ তারা 3-3.5 কোটি টাকার মতো একটা অর্থ পাবে কোয়েসের কাছ থেকে। তো সেটা যতক্ষণ না তারা পাবে ততক্ষণ কিন্তু তারা এনওসি দেবে না কোয়েসকে, এবং কোয়েসও কিন্তু নিজেদের কাগজপত্র রেডি করছে, এবং এত তাড়াতাড়ি সব কিছু তো সম্ভব হয় না, তো ধীরে ধীরেই প্রসেস হচ্ছে, এবং সেটা নিয়ে এই এত কিছু গুজব বেরোচ্ছিল বলে তো কোয়েস সেখান থেকে একটা মেল করে পাঠায় তাদের কলকাতায় যে অফিস আছে সেখান থেকে। তো মেলটা আমি তোমাদের ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, সব কিছু ঠিকঠাক এবং খুব তাড়াতাড়ি ঘটে যাবে, হয়তো 1 সপ্তাহের মধ্যে বা 10 দিন হয়তো লাগবে, তারপরে তোমরা সব কিছুই ক্লিয়ার ইমেজ পেয়ে যাবে। এবং মোহনবাগান নিয়ে যে আপডেটটা আছে সেটা হলো যে মোহনবাগানের ক্লাব ডেন কিন্তু 15 তারিখে খোলার কথা ছিল, কিন্তু সেটা খোলা হচ্ছে না, কারণ করোনা ভাইরাসের পরিস্থিতিতে কিন্তু অবস্থা আরও কঠিন হয়ে দাঁড়াচ্ছে, কারণ বিগত 2 দিনে আক্রান্তের সংখ্যা অনেক বেড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই জিনিস মাথায় রেখে এখন ক্লাব ডেন খোলা হচ্ছে না, সেটা জানিয়ে দিয়েছে অফিসিয়াল মোহনবাগানের। এবং এছাড়াও মোহনবাগানের যেটা চ্যাম্পিয়ন জার্সি, সেই জার্সিটা কিন্তু তোমরা অনলাইন সাইটেই পাবে, এবং সেটা কোথায় পাওয়া যাবে এখনও কনফার্ম কিন্তু জানানো হয়নি, কিন্তু সেটা খুব শীঘ্রই কিন্তু জানিয়ে দেবে মোহনবাগান ম্যানেজমেন্ট। এছাড়াও যেসব প্লেয়ারদের স্যালারি বাকি আছে, অর্থাৎ ফরেনার প্লেয়ারদের 2 মাসের স্যালারি বাকি আছে, সো সেই 2 মাসের স্যালারি কিন্তু 1 মাসের স্যালারি এই মাসে মিটিয়ে দেওয়া হবে, আরেক যে মাসের স্যালারি থাকবে সেটা কিন্তু জুলাইয়ে মিটিয়ে দেওয়া হবে। এবং এছাড়াও যে ইন্ডিয়ান প্লেয়ারদের 3 মাসের মাইনে বাকি আছে, তাদের কিন্তু 1.5 মাসের মাইনে এই মাসে মিটিয়ে দেওয়া হবে, এবং পরের 1.5 মাসের মাইনে কিন্তু তোমার জুলাই মাসে মিটিয়ে দেওয়া হবে। তো আজকে তোমাদের কাছে নিয়ে আসার মতো এতগুলোই আমার কাছে আপডেট ছিল। তো ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো ফিউচারের নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো এখনকার মতো বাই।